আসসালামু আলাইকুম। সত্যবার্তা ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আজ আরেকটি স্পর্শকাতর নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ব্যাপারটি স্পর্শকাতর এই জন্যে যে শিশুদের নিয়ে, আসলে শিশুদেরকে অপব্যবহার করার কারণে সৌদি আরবের মক্কায় এক নাগরিক গ্রেপ্তার হয়েছে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। অতএব আপনারা আমার সাথে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। বাংলাদেশ থেকে বিভিন্ন লোক মানে সৌদি আরব গিয়ে যাওয়ার পর সেখান থেকে অর্থ আর্ন করে বাংলাদেশে পাঠায় এবং বাংলাদেশের মানুষজন ভালো থাকে পরিবার নিয়ে। কিন্তু এর মধ্যেও কিছু কিছু লোক, বিভিন্ন লোক মানে কিছু গুটি কয়েকজন লোক বিভিন্ন অপরাধমূলক পেশায় জড়িয়ে পড়ে, তারা বিভিন্ন অপরাধ করে। যেমনটি ঘটেছে সৌদি আরব মক্কায় এক শিশুকে অপব্যবহার করে ইয়েমেনি নাগরিক গ্রেপ্তার হয়েছেন। অর্থাৎ ওই ইয়েমেনি নাগরিক ও তার সন্তানদের বিরুদ্ধে 50-এর দশকে একটি অভিযোগ এনেছিলেন এবং সেই অভিযোগটি মিথ্যা। পরবর্তীতে তারা সেই সামাজিক মাধ্যমে তার সন্তানদের বিরুদ্ধে বিভিন্ন অপ্রীতিকর মন্তব্য করে বক্তব্য পোস্ট করেন, ফলে তাকে মক্কায় গ্রেপ্তার করা হয় এবং কি তাকে যথাযথ শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়। এরকম মিডিয়াতে শিশুদের নিয়ে বিভিন্ন অপরাধমূলক কাজ, বিভিন্ন অপরাধমূলক প্রবণতার কারণে সৌদির এক যুবক সহ 4 সিরিয়ানকে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ। এরকম সৌদি আরবে বিভিন্ন অপরাধমূলক কাজ হয়, তার মধ্যে শিশুদের নিয়েও কিছু কিছু অপরাধ হচ্ছে যেগুলি আসলেই মেনে নেওয়ার মতো নয়। তাই আমরা বলবো, মানে বিশেষ করে শিশুদের সাথে এমন আচরণ থেকে যেন দূরে থাকার, বিশেষ করে যারা বাংলাদেশি প্রবাসী আছেন সৌদি আরবে, তারা সকল ধরনের মানে গুটি কয়েকজন অপরাধীর কারণে তাদের 30 লক্ষ বাংলাদেশি বর্তমানে সৌদি আরবে বসবাস করতেছেন, তাদের প্রবলেমে ফেলাইন না ভাই। ভাই আপনার এখানে আপনারা গুটি কয়েকজন নিজের স্বার্থের জন্য অনেক কিছু হয়তো বা করতেছেন, কিন্তু কেউ তার ইলেকট্রিক তার চুরি করতেছেন, কেউ আপনার বিভিন্ন ধরনের অপরাধ, কেউ আপনার গাড়ির পার্টস নিয়ে যাচ্ছেন, কেউ ছোটোখাটো চুরি করতেছেন, বিভিন্ন ধরনের অপরাধ করতেছেন। এই আপনারা কোটি কয়েকজন অপরাধ করার কারণে সৌদিতে অবস্থিত 30 লক্ষ বাংলাদেশি আছে ভাই। 30 লক্ষ বাংলাদেশি, একটি বাংলাদেশে যদি 4 জনকেও টানে তাহলে 1 কোটি 20 লক্ষ। 1 কোটি 20 লক্ষ মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলবেন না, এই আশা থাকবো। এবং কি সকল ধরনের অপরাধকে আমরা না বলবো? করোনা মহামারীর কারণে আল্লাহ আমাদের বিরাট একটা গজব দিয়েছেন, সেই গজব থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করবে। তাই মানে আমরা এটাই চাইবো, অবশ্যই আল্লাহর কাছে প্রার্থনা করবো, আল্লাহ যেন এই সব মানে সকল ধরনের বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করে এবং কি আমাদের সুস্থ রাখে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।